অন্নপ্রাশন, খোকার অবস্থা শেষ, রাত হইতে ভালো নয়, কি যে অসুখ তাই কি ভালো করিয়া ঠিক হইল। জন্তিপুরের সদানন্দ নাপিত এসব গ্রামে কবিরাজি করে, ভালো কবিরাজ বলিয়া পোষারও আছে। সে বলিয়াছিল সান্নিপাতিক জ্বর। মহেশ ডাক্তারের কম্পাউন্ডার একটা গা ভিজিটে রোগী দেখি, সে বলিয়াছিল ম্যালেরিয়া। মহেশ ডাক্তারকে আনিবার মতো সঙ্গতি থাকিলে এতদিন তাহাকে আনা হইত, কাল বৈকালে যে আনা হইয়াছিল সে নিতান্ত প্রাণের দায়। খোকা ক্রমশ খারাপের দিকে যাইতেছে দেখিয়া খোকার মা কান্নাকাটি করিতে লাগিল। পাড়ার সকলেই মহেশকে আনিবার পরামর্শ দিল। পরিবারের গায়ের একমাত্র সোনার অলঙ্কার মাকড়ি জোড়াটা বাধা দিয়া আটটা টাকা কেশব ঘোড়ার গাড়ির ভাড়া ও ভিজিটেই ডাক্তারের পাদপদ্মে ঢালিয়াছে। তবুও তো ওষুধের দাম বাকি আছে। নিতান্ত কম্পাউন্ডারবাবু এখানে ডাক্ত পান, সেই খাতির এই টাকা দুই আন্দাজ ওষুধের বিলটা এক হপ্তার জন্য বাকি রাখিতে রাজি হইয়াছেন। এই তো গেল অবস্থা। মহেশ ডাক্তার বলিয়া গিয়াছেন কোনো আশা নাই, অসুখ আসলে নিউমোনিয়া, এতদিন যা তা চিকিৎসা হইয়াছে। ডাক্তার যদি বা কাটে কাল দুপুরে ক্রাইসিস কাটাইবার সম্ভাবনা কম। কেশবে কথা জানিত কিন্তু স্ত্রীকে জানায় নাই। শেষ রাত্রের দিকে যখন খোকার হিক্কা আরম্ভ হইল, খোকার মা বলিল ওগো খোকার হিক্কা উঠেছে, একটু ডাবের জল দিলে হিক্কাটা সেরে যাবে। এখন জল দেওয়া হইল, হেঁচকি ক্রমশই বৃদ্ধি পাইতে লাগিল, কমিবার নামটিও করে। কতটুকু কচি বালকের সে কি ভীষণ কষ্ট, এক একবার হেঁচকি তুলিতে তার ক্ষুদ্র দুর্বল বুকখানা যেন ফাটিয়া যাইতেছে, আর তার কষ্ট দেখা যায় না। তখন কেশবের মনে হইতেছিল হে ভগবান, তুমি হয় ও রোগ সারিয়ে দাও, নয়তো ওকে নাও, তোমার চরণে স্থান দাও, কচি ছেলের এ কষ্ট চোখের ওপর আর দেখতে পারিনে। সূর্য উঠিবার পূর্বেই খোকা মারা গেল। কেশবের স্ত্রী কাঁদিয়া উঠিতেই পাশের বাড়ি হইতে প্রৌঢ়া বারুজ্যে গিন্নি ছুটিয়া আসিলেন, তার সঙ্গে তার তিন মেয়ে আসিল। সামনের বাড়ির নববিবাহিতা বধূটিও আসিল। বধূটি বেশ আজ মাস দুই বিবাহ হইয়াছে, কিন্তু খোকার অসুখের সময় দুবেলা দেখাশোনা করা, রোগীর কাছে বসিয়া খোকার মাকে স্নানাহারের অবকাশ দেওয়া, নিজের বাড়ি হইতে খাবার করিয়া আনিয়া খোকার মাকে খাওয়ানো, ছেলে মানুষ বউয়ের কাণ্ড দেখিয়া সবাই অবাক। এখন সে আসিয়া কাঁদিয়া আকুল হইল, বড় নরম মনটা, দশ মাসের ছেলে মোটে, শ্মশানে লইয়া যাইবার প্রয়োজন নাই। খোকাকে কাঁথা জড়াইয়া কেশব আগে আগে চলিল, তার সঙ্গে পাড়ার আরো তিন চারজন লোক। ঘন বাঁশবাগান ও বনের মধ্যে পুরীপথ, এত সকালে এখনো বনের মধ্যে রৌদ্র প্রবেশ করে নাই। হেমন্তের শিশির সিক্ত লতাপাতা, ঝপঝাপ হইতে একটা আর্দ্র অস্বাস্থ্যকর গন্ধ বাহির হইতেছে। ওপাড়ার সতু বলিল, আর বেশি দূর গিয়ে কি হবে, কি বলো রজনী খুড়ো? এখানেই, কেশব বলিল, আর একটু চলো বিলের ধারে। বিলের ধারে ঘন বাষ্পনের মধ্যে গর্ত করিয়া কাঁথা জড়ানো শিশুকে পুঁতিয়া ফেলা হইল। দশ মাসের দিব্যি ফুটফুটে শিশু, কাঁথা হইতে গোলাপ ফুলের মতো ছোট মুখখানি বাহির হইয়া আছে। মুখখানিতে ছোট্ট একটুখানি হা, মনে হইতেছে যেন ঘুমাইয়া পড়িয়াছে। কেশবের কোলেই ছেলে, গর্তের মধ্যে পুঁতিবার সময় সে বলিল, গা এখনো গরম রয়েছে। রজনী খুড়ু ইহাদের মধ্যে প্রবীণ, তিনি বলিলেন, আহা হা, অসব ভেবনা, সতু নাও না ওর কোল থেকে, ওর কোলে কি বলে রেখে দিয়েছে। গর্তে মাটি চাপানো হইল। কেশব অবাক নয়নে গর্তের মধ্যে যতক্ষণ দেখা যায় চাহিয়া রহিল। ছোট্ট মুঠাবাঁধা হাত দুটি মাটি চাপা পড়িয়া অদৃশ্য হইবার সঙ্গে সঙ্গে ব্যাপারটা শেষ হইয়া গেল। রজনী খুড়ো বলিলেন, চল হে বাবাজি, ওদিকে আর চেয়েও না, সংসার তবে আর বলেছে কেন, আমারও একদিন এমন দিন গিয়েছে, আমার সেই মেয়েটা জানো তো সবই, আজ আবার তোমার মনিব বাড়ি কাজ, তোমায় তো সেখানে থাকতে হবে, দেখো তো দিন বুঝে আছি। কাজটা সাঙ্গ হইয়া গেল খুব সকালেই। বাড়ি যখন ইহারা ফিরিল তখন সবে রৌদ্র উঠিয়াছে। একটু পরে সান্নাল বাড়ি হইতে লোক আসিল কেশবকে ডাকিতে, বলিল, আসুন মুহুরি মশাই, বাবু ডাকছেন, তিনি সব শুনেছেন, কাজকর্ম করলে মনটাকে ভুলে থাকবেন, সেই জন্যে ডেকে নিয়ে যেতে বলে দিলেন। আজ সান্নাল বাড়ির মেজবাবুর ছেলের অন্নপ্রাশন। সানালেরা গ্রামের জমিদার না হইলেও খুব সম্পন্ন গৃহস্থ বটে, পয়সাওয়ালা ও বর্ধিষ্ণু, এ অঞ্চলে প্রতিপত্তিও খুব, তেজারতিতেও ষাট সত্তর হাজার টাকা খাটে। পাশাপাশি আট দশখানা গ্রামে এমন চাষি প্রায় নাই যে সান্নালদের কাছে হাত পাতে নাই। কেশব বলিল, চল যাচ্ছি, এ বাড়িতে একটু শান্ত করে যাই, মেয়ে মানুষ বড্ড কান্নাকাটি করছে, সানালেরা লোক খুব ভালো,
বৃদ্ধ সান্যাল মশায় কেশবকে দেখিয়া বলিলেন, আরে এসো এসো কেশব, আহা শুনলাম সবই, তা কি করবে বলো? ও দেবকুমার শাপগ্রস্ত হয়ে এসেছিল, কি রূপ তোমার অদৃষ্টে থাকবে কেন? যেখানকার জিনিস সেখানে চলে গিয়েছে, তাও আর ভেব না, কাজকর্মে থাকো, তবুও অনেকটা অন্যমনস্ক থাকবে। দেখো গিয়ে বাড়ির মধ্যে ভাতের উনুনগুলো কাটা হচ্ছে কিনা, বৌমাকেও আনতে পাঠাচ্ছি, তিনিও এসে দেখাশোনা করুন, কাজের বাড়ি ব্যস্ত থাকবেন। মোটরে করিয়া একদল মেয়ে পুরুষ কুটুম্ব আসিল, শহরের লোক, মেয়েদের গহনার বাহার নাই, সে সব বালাই উঠিয়া গিয়াছে, শাড়ির রংচঙ্গে চোখ ধাঁধিয়া গেল। মেয়েরা ঠিকই কলিকাতার চাল শিখিয়া ফেলিয়াছে, কিন্তু এসব পাড়াগাঁয়ের শহরে পুরুষদের বেশভূষা নিজের নিজের ইচ্ছা মতো, ধুতির সঙ্গে কোট পরা এখানকার নিয়ম, কেউ তাতে কিছু মনে করে না। চারিধারে হাসি খুশি, উৎসবের ধুম। কেশবের মনের মধ্যে কোথায় যেন একটা প্রকাণ্ড বড় ফাঁক, এদের হাসি খুশির সঙ্গে তার মিল খাইতেছে না। আচ্ছা, এদের মধ্যে কেউই বোধ হয় জানে না তার আজ সকালে কি হইয়া গিয়াছে। একটি ভদ্রলোক 4 বছরের একটি ছেলেকে সঙ্গে লইয়া গাড়ি হইতে নামিলেন। বেশ সুন্দর ফুটফুটে ছেলেটি, গায়ে রাঙা সিল্কের জামা, কোচানো ধুতি পরনের এতটুকু ছেলের, পায়ে রাঙা মখমলের উপর জরির কাজ করা জুতো, কি সুন্দর মানাইয়াছে। কেশবের ইচ্ছা হইল ছুটিয়া গিয়া ভদ্রলোকটিকে বলে, শুনুন মশায়, আমারও একটি ছেলে ছিল, অবিকল এমনটি দেখতে, আজ সকালে মারা গেল, আপনার ছেলের মতোই তার গায়ে রং। মহিমপুরের নিকারীরা মা ছানিয়া ফেলিল। গোমস্তা নবীন সরকার ডাকিয়া বলিল, ওহে কেশব, চুপ করে দাঁড়িয়ে থেকো না, চট করে মাছগুলোর ওজনটা একবার দেখে নিয়ে ওদের হাতুচিঠেখানা সই করে দাও, দাঁড়িয়ে থাকবার সময় নেই, কাতলা আধ মনের বেশি হলে ফেরত দিও, শুধু রুইয়ের বায়না আছে। নবীন সরকার জানে না তাহার খোকা আজ সকালে মারা গিয়াছে, কি করিয়া জানিবে, ভিন গায়ের লোক তাতে এই ব্যস্ত কাজের বাড়িতে, সে খবর তাকে দেওয়ার গরজকার। কেশব একবার নবীন সরকারকে গিয়া বলিবে, গোমস্তা মশায়, আমার খোকাটি মারা গিয়েছে আজ সকালবেলা, ফুটফুটে খোকাটি, বড় কষ্ট দিয়ে গিয়েছে। নবীন সরকার নিশ্চয় আশ্চর্য হইয়া যাইবে, বল কি কেশব, তোমার ছেলে আজ সকালে মারা গিয়েছে, আর তুমি ছুটোছুটি করে কাজ করে বেড়াচ্ছ, আহাহা তোমার ছেলে, আহা তাই তো, কিন্তু কেউ কিছু জানে না, কেশব তো কাহাকেও কিছু বলিবে না। মা ছোজন করিয়া লইবার পরে দুধ দই আসিয়া উপস্থিত, তারপর আসিল বাজার হইতে হরিময়রার ছেলে, 2 মন আড়াই মন সন্দেশ ও 2.5 মন পান্তুয়া লইয়া। দই সন্দেশ ওজন করিবার হিরিকে কেশব সম্পূর্ণ অন্যমনস্ক হইয়া পড়িল, সব বিছানো, সামিয়ানা খাটানো প্রভৃতি কাজ তদারক করিবার ভারও পড়িল তাহার উপর। ইতিমধ্যে সকলেই সব ভুলিয়া গেল একটা বড় গ্রাম্য দলাদলির গোলমালের মধ্যে। সকলেই জানিত আজহারান চক্রবর্তীর বিধবা মেয়ের কথা সভায় উঠিবেই উঠিবে, সকলে প্রস্তুত হইয়াই আসিয়াছিল। প্রথমে কথাটা তুলিলেন নায়েব মশায়, তারপরে তুমুল তর্ক বিতর্ক ও পরিশেষে ওপাড়ার কুমার চক্রবর্তী রাগ করিয়া চেঁচাইতে চেঁচাইতে কাজের বাড়ি ছাড়িয়া চলিয়া গেলেন, অমন দলে আমি থাকিনে, যেখানে একটা বাঁধন নেই, বিচার নেই, সে সমাজ আবার সমাজ, যে খায় খাক, একটা ভ্রষ্টা স্ত্রীলোককে নিয়ে আমি বা আমার বাড়ির কেউ খাবে না, আমার টাকা নেই বটে, কিন্তু তেমন বাপের, ইত্যাদি। 3-4 জন ছুটিল কুমার চক্রবর্তীকে বুঝাইয়া ঠান্ডা করিয়া ফিরাইয়া আনিতে। কুমার চক্রবর্তী যে একরোখা চড়া মেজাজের মানুষ সবাই তা জানে, কিন্তু ইহাও জানে যে সে রাগ তার বেশিক্ষণ স্থায়ী হয় না। রায়বসায় বলিলেন, তুমি যেও না হরি খুড়ো, তোমার মুখ ভালো না, আরো চটিয়ে দেবে, কার্তিক যাক আর শ্যামলাল যাক, হারান চক্রবর্তীর যে মেয়েটিকে লইয়া ঘোট চলিতেছে, সে মেয়েটি কাজের বাড়িতে পদার্পণ করে নাই, পাশের বাড়ির গোলার নিচে সে এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিল, আজই একটা মিটিং হইয়া তাহার সম্বন্ধে যে চূড়ান্ত সামাজিক নিষ্পত্তি কিছু হইবে তাহা সে জানিত, এবং তাহারই ফল কি হয় জানিবার জন্যই সে অপেক্ষা করিতেছিল। হঠাৎ চেঁচামেচি শুনিয়া সে ভয় পাইয়া উঠিয়া দাঁড়াইল, এবং তাহারই নাম কুমার চক্রবর্তীর মুখে ওভাবে উচ্চারিত হইতে শুনিয়া পাঁচিলের ঘুলোঘুলি দিয়া দুরু দুরু বক্ষে ব্যাপারটা কি দেখিবার চেষ্টা পাইল। পাঁচিলের ওপাশে নিকটেই কেশবকে দেখিতে পাইয়া সে ডাকিল, কাকা ও কাকা। কেশব কাকাকে সে ছেলেবেলা হইতে জানে, কেশব কাকার মতো নিপাট ভালো মানুষ এই গায়ে দুটি নাই। আহা, সে শুনিয়াছে যে আজই সকালে কেশব কাকার খোকাটি মারা গিয়াছে, অথচ নিজের দুর্ভাবনায় আজ সকাল হইতে সে এতই ব্যস্ত যে কাকাদের বাড়ি গিয়া একবার দেখা করিয়া আসিতে পর্যন্ত পারে নাই। কেশব,
বলিল, কে ডাকে? কে? বিদ্যুৎ। কি বলছ মা, তা ওখানে দাঁড়িয়ে কেন? হারান চক্রবর্তীর মেয়েটির নাম বিদ্যুৎ। খুব সুন্দরী না হইলেও বিদ্যুতের রূপের চটক আছে সন্দেহ নাই, বয়স এই সবে 19। বিদ্যুৎ স্লানমুখে গলার সুমিষ্ট সুরে অনেকখানি খাটি মেয়েলি সহানুভূতি জানাইয়া বলিল, কাকা, খোকামণি নাকি নেই? আমি সব শুনেছি সকালে, কিন্তু কোথাও বেরুতে পারিনি সকাল থেকে, একবার ভেবেছিলুম যাব। কেশব উত্তর দিতে গিয়া চাহিয়া দেখে বিদ্যুতের চোখ দিয়া জল পড়িতেছে। এতক্ষণে একটি লোকের নিকট হইতে সে সত্যকার সহানুভূতি পাইল। কেশব একবার গলা পরিষ্কার করিয়া বলিল, তা যা, এখানে দাঁড়িয়ে থাকিসনে, যা। ও ঘটের কথা শুনে আর কি হবে, তুই বাড়ি যা। কুমার চক্রবর্তী রাগারাগি করে চলে গিয়েছে, ওকে সবাই গিয়েছে ফিরিয়ে আনতে। তোর ওপর খুব রাগ কুমারের, তবে ও তো আর সমাজের কর্তা নয়, ওর রাগে কি বা এসে যাবে। কি বলছিল ওরা, তুই নাকি এখনো গাঙ্গুলি বাড়ি যাস? তোকে ওদের টিউবকলে জল তুলতে যেতে দেখেছে কুমারের স্ত্রী। কোনোদিন নাকি ওদের নারকোল তলায় ইয়ায় সুশীলের সঙ্গে কথাবার্তা বলছিলি, তাও কুমারের স্ত্রী দেখেছে এই সব কথা। বিদ্যুৎ বলিল, আমি যাইনি কাকা, সেবার সেই বারণ করে দেওয়ার পর থেকে আর কখনো যাইনি। এ কথাটা বিদ্যুৎ মিথ্যা বলিল। সুশীলের সঙ্গে তার ছেলেবেলা হইতেই আলাপ। সুশীল যখন কলেজে পড়িত তখন বিদ্যুৎ 12-13 বছরের মেয়ে। সুশীলদার দেখা পাইলে তখন হইতেই সে আর কোথাও যাইতে চায় না। সুশীলের সঙ্গে তাহার বিবাহ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ তাহারা বৈদিক আর সুশীলেরা রাজশ্রেণী। বিদ্যুতের বিবাহ হইয়াছিল পাশের গ্রামের শ্রীগোপাল আচার্যের সঙ্গে। বিদ্যুৎ বিধবা হইয়াছে বিবাহের 2 বছর পরেই। শ্বশুরবাড়ি মাঝে মাঝে যায়, কিন্তু বেশিরভাগ এখানেই থাকে। সুশীলের সঙ্গে তাহার ছেলেবেলার মাখামাখি লইয়া একটা অপবাদ গ্রামের মাঝে রটিয়াছিল। এই অপবাদের দরুণী তাহারা এখন গ্রামে একঘরে হইয়া আছে, এ বাড়িতে তাহাদের নিমন্ত্রণ হয় নাই। ইতিমধ্যে ঝুমুর গানের দল আসিয়া হাজির হইল। শামিয়ানার একধারে ইহাদের জন্য স্থান নির্দিষ্ট ছিল। গ্রামের ছোট ছেলে মেয়েরা দল আসিতেই সেখানে গিয়া জায়গা দখল করিয়া বসিবার জন্য হুড়াহুড়ি বাঁধাইয়া দিল। কেশব ছুটিয়া গেল গোলমাল থামাইতে। দলের অধিকারী বলিল, ও সরকার মশাই, আমাদের একটু তামাক টামাকের জোগাড় করে দিন, আর 2-5 খিলি পান। রোদুরে বামুনবাতির বিল পার হতে যা নাকালটা হয়েছি সবাই মিলে। বেলা 12টার সময় কেশব একবার বাড়ির মধ্যে ঢুকিল। স্ত্রীর জন্য তাহার মনটা চঞ্চল হইয়া উঠিয়াছে। আহা, বেচারি এ বাড়ি আসিয়াছে তো, না খালি বাড়িতে একা পড়িয়া পড়িয়া কাঁদিতেছে। না দেখিয়া আশ্বস্ত হইল, স্ত্রী আসিয়াছে ও ইদারার পারে একরাশ পুরনো বাসন ঝিয়ের সঙ্গে বসিয়া মাজিতেছে। তাহাদের আজ মরণাশৌচ, বাহিরের কাজকর্ম ছাড়া অন্য কাজ করিবার জোনাই। মেজবাবুর যে খোকার অন্নপ্রাশন, দালানে খাটের উপর সুন্দর বিছানাতে চারিদিকে উঁচু তাকিয়া ঠেস দিয়া তাহাকে বসাইয়া রাখা হইয়াছে। 6 মাসের হৃষ্টপুষ্ট নধরকান্তি শিশু, গায়ে একগা গহনা, সামনের গদিতে একখানা থালে যেসব বিভিন্ন অলঙ্কার আত্মীয় কুটুম্ব বন্ধুবান্ধবে দিয়াছে সেগুলি সাজানো। 3-4 ছড়া হার, সোনার ঝিনুক, পদক, তাগা, বালা, রূপার কাজল্যতা। চারিধারে ঘিরিয়া মেয়েরা দাঁড়াইয়া আছে। ইহারা কেউ কেউ এই গ্রামের বৌঝি, কিন্তু বেশিরভাগই নবাগতা কুটুম্বিনীর দল। সকাল হইতে বেলা 11টা পর্যন্ত আপ ডাউন যে 3খানা ট্রেন যায়, প্রত্যেক ট্রেনের সময় 2-3খানা ট্যাক্সি বোঝাই হইয়া ইহারা কোনো দল কলিকাতা হইতে, কোনো দল বা রানাঘাট, কি গোয়ারি কৃষ্ণনগর, কি শান্তিপুর হইতে আসিয়াছে। শহরের মেয়ে, কি সব গহনা ও শাড়ির বাহার, কি রূপ, কি মুখশ্রী, যেন এক একজন এক একখানি ছবি। খোকাটি কেমন চমৎকার হাসিতেছে, কেমন সুন্দর মানাইয়াছে ওই বেগুনি রঙের জামাটাতে। তাহার খোকারও অন্নপ্রাশন দিবার কথা ছিল এই মাসে। গরিবের সংসার, খোকার যখন 4 মাস বয়স তখন হইতে ধীরে ধীরে সব জোগাড় করা হইতেছিল। কাপালিরা মুসুরি ও ছোলা দিয়াছিল প্রায় আধ মন, নাড়ুর চালের জন্য ধান জোগাড় করা হইয়াছিল, 7-8খানা খেজুরের গুড় দিয়াছিল বাগুদিপাড়ার সকলে মিলিয়া। বৃদ্ধ ভুবন মণ্ডল বলিয়াছিল, মুহুরি মশায়, যত তরিতরকারি দরকার হবে আমার ক্ষেত থেকে নিয়ে যাবেন, খোকার ভাতের সময় 1 পয়সাও দিতে হবে না, কেবল বামুন বাড়ির 2টো পেরসাদ যেন পাই। শূদ্র ভদ্র সবাই খোকাকে ভালোবাসিত। মেজবাবুর খোকার গায়ের রং অনেক কালো তার খোকার তুলনায়। মেজবাবু নিজে কালো, খোকার খুব ফর্সা হইবার কথাও নয়, সুতরাং এদের মানানো শুধু জামায় গহনায়। তাহার খোকা গরিবের ঘরে আসিয়াছিল, একজোড়া রূপার মল ছাড়া আর কোনো কিছু খোকার গায়ে ওঠে নাই।
আজ শেষ রাত্রে খোকার সেই হেঁচকির কষ্টে কাতর কচি মুখখানি, অবাক দৃষ্টি, নিষ্পাপ কাচের চোখের মতো নির্মল ব্যথাক্লিশ চোখ দুটি, আহা মানিক রে! ওকে সব বলি হাত দেশ, সে এখানে সমের মতো দাঁড়িয়ে আছো যে! বেশ লোক যা হোক, ব্রাহ্মণদের পাকা করবার সময় হলো, শামিয়ানা খাটাবার ব্যবস্থা করোগে। আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি চোদ্দ ভুবন, আর তুমি এখানে বেশ নম্বরই নোটখানি বাবা, পা চালিয়ে দেখো গিয়ে নবীন সরকার। কিন্তু নবীন সরকার তো জানে না, সে কি একবার বলিবে অগোমস্তা মশায় এই আমার খোকা আজ সকালে ওরকম করে আমায় ডাকবেন না, আমার মনটা আজ ভালো না। দলে দলে নিমন্ত্রিত ব্রাহ্মণেরা আসিতে আরম্ভ করিয়াছে নানা গ্রাম হইতে, এগারোখানা গা লইয়া সমাজ, সমাজের সকলেই নিমন্ত্রিত। বড় বৈঠকখানায় লোক ধরিল না, শেষে লিচুতলায় প্রকাণ্ড শতরঞ্জ পাতিয়া দেওয়া হইল। আসরের মধ্যে দাঁড়াইয়া দেওয়ালে সরাবপুরের বড়দা বারুজ্যে মশাই বলিলেন, একটা কথা আমার আছে। এ গায়ে হারান চক্রবর্তী সমাজে একঘরে তাদের বাড়ির কারুর কি নেমন্তন্ন হয়েছে আজ কাজের বাড়িতে? যদি হয়ে থাকে বা তাদের বাড়ির কেউ যদি এ বাড়িতে আজ এসে থাকেন, তবে আমি অন্তত দেওলে সরাবপুরের ব্রাহ্মণদের তরফ থেকে বলছি যে আমরা এখানে কেউ জলস্পর্শ করব না। আরও দু পাঁচখানা গ্রামের লোকেরা সমস্বরে এ কথা সমর্থন করিল। অনেকে আবার হারান চক্রবর্তীর আসল ব্যাপারটা কি জানিতে চাহিল, ছেলে ছোকরার দল না বুঝিয়া গোলমাল করিতে লাগিল। এ বাড়ির বৃদ্ধ কর্তা সানালম সাহের ডাক পড়িল, তিনি কাজের বাড়িতে কোথাও ব্যস্ত ছিলেন, গোলমাল শুনিয়া সভায় আসিয়া দাঁড়াইলেন। এ গায়ের সমাজ বড় গোলমেলে তাহা তিনি জানিতেন, পান হইতে চুন খসিলেই এই তিনশো নিমন্ত্রিত ব্রাহ্মণ এখনই হইচই বাঁধাইয়া তুলিবে, খাইব না বলিয়া শুভকার্য পট করিয়া দিয়া বাড়ি চলিয়া যাইবে। প্রাচীন বিচক্ষণ ব্যক্তি সব, কিন্তু সামাজিক ভোটের ব্যাপারে ইহাদের না আছে বিচার বুদ্ধি, না আছে কাণ্ডজ্ঞান। তবুও সানালম সাহ সভার মধ্যে খুব সাহসের পরিচয় দিলেন, বলিলেন, আপনাদের সকলকেই জানাচ্ছি যে হারান চক্রবর্তীর বাড়ির একটি প্রাণীও আমার বাড়ি নিমন্ত্রিত নয়, তাদের কেউ এ বাড়িতে আসেওনি। কিন্তু আমার আজ অনুরোধ, এই সভাতেই সে ব্যাপারের একটা মীমাংসা হয়ে যাওয়া দরকার। হারান আমার প্রতিবেশী, আমার বাড়ির পাশেই তার বাড়ি, তার ছেলে মেয়ে আমার নাতি নাতনির বয়সী। আজ আমার বাড়ির কাজ, আর তারা মুখ চুন করে বাড়ি বসে থাকবে, এ বাড়িতে আসতে পারবে না, খুদকুলো যা দুটো রান্না হয়েছে তা মুখে দিতে পারবে না, এতে আমার মন ভালো নেয় না। আপনারা বিচার করুন তার কি দোষ। আমাদের গায়ের লোক মিলে আজ সকালে একটা মিটিং আমরা এ নিয়ে করেছিলাম, কিন্তু সকলে উপস্থিত না হলে ব্যাপারটা উত্থাপন করা ভালো নয় বলে আমরা বন্ধ রেখেছি। আমার যদি মতো শোনেন, আমি বলি হারান চক্রবর্তীর মেয়ে নির্দোষ, তাকে সমাজে নিতে দোষ নেই। ইহার পর ঘণ্টা দুইব্যাপী তুমুল বাগযুদ্ধ শুরু হইল, আজ সকালবেলার মতোই। এই সভায় সবাই বক্তা, শ্রোতা কেহ নাই, চড়া গলায় সকলেই কথা বলে, কথার মধ্যে যুক্তিতর্কের বালাই নাই। দেখা গেল এ গায়ের হারান চক্রবর্তীর ব্যাপার লইয়া দুটো দল, একদল তাহাকে ও তাহার মেয়েকে এক ঘরে করিয়া রাখিবার পক্ষে মতো দিল, অপর পক্ষ ইহার বিরুদ্ধে। হারান চক্রবর্তীর ডাক পড়িল, তার বয়স যদিও খুব বেশি নয়, কিন্তু কানে একেবারে শুনিতে পান না, টাইফয়েড হইয়া অল্প বয়স হইতেই কান দুটি গিয়াছে। তিনি হাতজোড় করিয়া নিবেদন করিলেন, তাহার মেয়েকে তিনি ভালো রকমই জানেন, তার স্বভাব চরিত্র সৎ। যে ছেলেটিকে লইয়া এ কথা উঠিয়াছে, গাঙ্গুলি বাড়ির সেই ছেলেটি কলেজের পাশ, উঁচু নজরে কাহারও দিকে চায় না। ছেলেবেলা হইতেই বিদ্যুতের সঙ্গে তার ভাই বোনের মতো মেশামেশি, এর মধ্যে কেউ যে কিছু দোষ ধরিতে পারে ইত্যাদি। ইহার উত্তরে বিরুদ্ধ দলের কর্তা কুমার চক্রবর্তী রাগিয়া উঠিয়া যাহা বলিলেন তাহা আমাদের মনে আছে, কিন্তু সে সব কথা পাড়াগাঁয়ের দলাদলি সভায় উচ্চারিত হইতে পারিলেও ছাপার অক্ষরে প্রকাশ করিবার যোগ্য নয়। অনেক করিয়াও হারান চক্রবর্তীর হিতাকাঙ্ক্ষী দল কিছু করিতে পারিল না, কুমার চক্রবর্তীর দলই প্রবল হইল। আসলে বিদ্যুৎ যে খুব ভালো মেয়ে, বিদ্যুতের মনটি বড় নরম, পাড়ার আপদ বিপদে ডাকিলেই ছুটিয়া আসে এবং বুক দিয়া পড়িয়া উপকার করে, তাহার উপর সে ছেলে মানুষ, এখনো তত বুঝিবার বয়স হয় নাই, বৃদ্ধের দলের আসল যুক্তি এই। কিন্তু এ সত্য কথা সভায় দাঁড়াইয়া বলা যায় না। কুমার চক্রবর্তীর দলের লোকেরা বলিল, সেবার সুরেনের মেয়ের বিয়ের সময় আমরা তো বলে দিয়েছিলাম বিদ্যুৎ সুশীলদের বাড়ি যাতায়াত বা সুশীলের সঙ্গে মেলামেশা বন্ধ করুক, এক বছর আমরা যদি দেখি সে আমাদের কথা মেনে চলেছে, তবে আমরা তাদের দলে তুলে নেব, কিন্তু সে কি তা শুনেছে?
হারান চক্রবর্তী বলিলেন, কইকে দেখেছে বলো, কবে আমার মেয়ে এই 1 বছরের মধ্যে? কিন্তু এমন ক্ষেত্রে পাড়াগায়ে দেখিবার লোকের অভাব হয় না। দেখিয়াছে বই কি, বহু লোক দেখিয়াছে। পরের বাড়ি কোথায় কি হইতেছে দেখিবার জন্য যাহারাও পাতিয়া থাকে তাদের চোখে অত সহজে ধুলা দেওয়া চলে না। অবশেষে কে বলিল, আচ্ছা কাউকে দিয়ে সেই মেয়েটিকে জিজ্ঞেস করা হোক না, সে যদি আমাদের সামনে স্বীকার করে, সে ওখানে যাতায়াত করে এবং সঙ্গে সঙ্গে ঘাট স্বীকার করে, কথা দেয় আর কখনো এই কাজ সে করবে না, তবে না হয়। বিদ্যুৎ পাঁচিলের ঘুলোঘুলিতে চোখ দিয়াই দাঁড়াইয়াছিল। কেশব গিয়া বলিল, মা আছিস, রাজি হয়ে যা না, ওরা যা যা বলছে। কেন মিছে মিছে? বিদ্যুৎ কাঁদিয়া বলিল, আপনি ওদের বলুন আমি সবটাতে রাজি আছি কাকা। সভার মধ্যে বাপকে অপদস্থ হইতে দেখিয়া লজ্জায় দুঃখে সে মরিয়া যাইতেছিল, তার জন্যই তার নিরীহ পিতার এই দুর্দশা। তাছাড়া তার দাদা শ্রীগোপালের ছোট ছোট ছেলে মেয়েরা আজ 5-6 দিন হইতে জগদীবাড়ির নিমন্ত্রণ খাইবার লোভে অধীর হইয়া আছে। ছেলে মানুষ তারা কি বোঝে, অথচ আজ তাদের নিমন্ত্রণ হয় নাই, এ বাড়িতে আসিতে না পাইয়া মুখ চুন করিয়া বেড়াইতেছে, ইহা তাহার প্রাণে বড়ই বাজিয়াছে। ছোট মেয়ে শুভু তো কেবলই জিজ্ঞাসা করিতেছে, পিছিমা ওদের বালি থেকে ডাকতে আছবে কখন? পাইছো খাবো, ছন্দেছো খাবো? না পিছি, আমি যাব, অবু যাবে, দাদা যাবে, মা যাবে। তার মা ধমক দিয়া থামাইয়া রাখিয়াছে, থামো এখন, চুপ কর, যখন যাবি তখন যাবি, তা না এখন থেকে, এখন বরং একটু ঘুমো দেখি। ঘুমিয়ে উঠে আমরা সেই বিকেলে তখন সবাই যাব। ঘরে বাহিরে বিদ্যুতের আর মুখ দেখাইবার জো নাই, কিন্তু কেশবের কথায় কি হইবে? একাধটি বাজে লোকের প্রস্তাবেই বা কি হইবে? বরদা বারুজে ও কুমার চক্রবর্তী এ প্রস্তাবে রাজি হইলেন না। একবার যে শর্ত ভঙ্গ করিয়াছে তাহার সঙ্গে আর শর্ত করিয়া ফল নাই। আর এ শর্তের ব্যাপার নয়, একটা স্ত্রীলোককে সামাজিক শাসন করা হইতেছে, ইহার মধ্যে শর্তই বা কিসের? মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া যে গ্রাম হইতে বিদায় করিয়া দেওয়া হয় নাই এতদিন, ইহাই যথেষ্ট। সুতরাং হারান চক্রবর্তী যেমন একঘরে ছিলেন তেমনই রহিয়া গেলেন। তারপর ব্রাহ্মণ ভোজনের পালা, কেশবের মরণাশৌচ সে পরিবেশন করিবে, ভিখারি বিদায়ের ভার পড়িল তার উপর। 2-3 দফা ব্রাহ্মণ খাওয়ানো ও ভিখারি বিদায় করিতে সন্ধ্যা হইয়া গেল। সন্ধ্যার পরে শূদ্র ভোজন, সে চলিল রাত 10টা পর্যন্ত। কেশব সারাদিন হাড়ভাঙা খাটুনির পর যখন খাইতে বসিল তখন রাত 11টা। আয়োজন ভালোই হইয়াছিল, কিন্তু এত রাত্রে জিনিসপত্র বেশি কিছু ছিল না, কেবল দই ও মিষ্টি এবং 2-3 রকমের টক তরকারি দিয়া কেশব পরিতৃপ্তির সঙ্গে দুইজনের আহার একা করিল। পরে স্ত্রীকে লইয়া অন্ধকারেই নিজের বাড়ি রওনা হইল। কেশবের স্ত্রীও খুব খাইয়াছে। কেশবের প্রশ্নের উত্তরে বলিল, তা গিন্নির বড় মেয়ে নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ালে, নিজের হাতে আমার পাতে সন্দেশ দিয়ে গেল, খুব যত্ন করেছে, রান্নাবান্না কি চমৎকার হয়েছে না? কেশব বলিল, তা বড়লোকের ব্যাপার, চমৎকার হবে না, নয় তো এমন অসময়ে কপি কোথা থেকে এই পাড়াগায় আসে বল দেখি? পেয়েছিলে কপির তরকারি? তা আর পাইনি, 2-2 বার দিয়েছে আমার পাতে। হ্যাঁ গা, এখন কপি কোথেকে আনালে? কলকাতায় কি 12 মাস কপি মেলে? বাড়ির উঠানে তুলসীতলায় একটা মাটির প্রদীপ তখনও টিমটিম করিয়া জ্বলিতেছে। কেশবের স্ত্রী বলিল, ও বাড়ির ছোট বউ জ্বালিয়ে দিয়ে গিয়েছে, আহা বড় ভালো মেয়ে, আজ সকালে কেঁদে একেবারে আকুল। সকালে যেভাবে ইহারা ফেলিয়া রাখিয়া দিয়াছিল ঘরবাড়ি সেইভাবেই পড়িয়া আছে, কারো সারা শব্দ নাই, নির্জন নিস্তব্ধ, বাড়িখানা খা খা করিতেছে, আশেপাশে ঘন অন্ধকার, কেবল তুলসীতলায় ওই মিটমিটে মাটির প্রদীপের আলোটুকু ছাড়া। কেশব শুইবামাত্র ঘুমাইয়া পড়িল। অনেক রাত্রে ঘুমের মধ্যে কেশব স্বপ্ন দেখিতেছিল, বিদ্যুৎ আসিয়া উঠানের মাঝখানে দাঁড়াইয়া কাঁদো কাঁদো মুখে বলিতেছে, কাকা আজই বুঝি একবার ভেবেছিলাম আসবো, কিন্তু যে দুর্ভাবনা আমার ওপর দিয়ে আজ সারাদিন। বাহিরে ঝমঝম বৃষ্টির শব্দে তার ঘুম ভাঙিয়া গেল। সে ধরমর করিয়া বিছানায় উঠিয়া বসিল, সর্বনাশ, ভয়ানক বৃষ্টি আসিয়াছে, খোকা কচি ছেলে, নিউমোনিয়ার রোগী, বাসতলায় তার ঠান্ডা লাগিতেছে যে। পরক্ষণেই ঘুমের ঘোরটুকু ছুটিয়া যাইতেই নিজের ভুল বুঝিয়া আবার শুইয়া পড়িল। ভাবিল, আহা যখন পুতি তখনও ওর গা গরম, বেশ গরম ছিল হঠাৎ। দেখিল সে কাঁদিতেছে, আঝর ধারে কাঁদিতেছে, বাহিরে ওই বৃষ্টিধারার মতো আধর ধারে, বারাবার তার মনে হইতে লাগিল তখনও ওর গা গরম ছিল, বেশ গরম ছিল।